সেই জন্য এত সুখ। যাবা আসলে একটু বসো। লোকের মুখে শুনেছিলাম মানুষ তিলকে তাল করে, কিন্তু সেটা যে আমার সঙ্গেও ঘটবে এটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। কিছুদিন আগে, মানে এই দু তিন দিন আগে, ছোটি আমার ঘরে রান্না করেছিল, ওই শাক ভেজেছিল, তাতে একটু তেল বেশি দিয়েছিল। তো আমি ছোটিকে বলেছিলাম যে এত তেল খাওয়া ঠিক না, বা আমি ওকে বলেছিলাম যে তোমাকে আমার ঘরে রান্না করতে হবে না। তো ওই ভিডিওটা দেখার পর বেশ কিছু মানুষ তাদের মূল্যবান মতামত প্রকাশ করেছে। কেউ বলেছে আমি নাকি আমার জাকে অপমান করেছি, কেউ আবার বলছে হাসতে হাসতে আমি আমার জাকে অপমান করেছি, আবার কেউ বলছে তোমার জা এত ভালো রান্না করেছে, তোমার বর প্রশংসা করছে, অথচ তুমি বললে না তো যে তোমার জা রান্না করেছে, আবার কেউ বলছে ছোটি ভীষণ ভালো রান্না করে, তাও আমি তাকে অপমান করছি। মানে সত্যি বলছি, তোমাদের কমেন্টগুলো পড়ার পর না আমি বসে বসে হেসেছি। শুধু আমি নয়, আমার সঙ্গে ছোটিও হেসেছে। ও বলছে মেসদি পড়ো না তো, বাদ দাও তো। আমি বললাম না, ওরা ভালোবেসে কষ্ট করে লিখেছে, পড়ার দরকার আছে, সঙ্গে তুমিও পড়ো। আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্ট কিন্তু ছোটিও পড়ে। একজন আমাকে বলছিল তোমার জায়ের খেয়ে দেয়ে কাজ নেই যে তোমার কমেন্ট পড়তে যাবে। না, আমার জায়ের খেয়ে দেয়ে কাজ নেই, ও যখন কাজকর্ম সব হয়ে যায় তারপরে শুয়ে শুয়ে ও ফোন দেখে, তো তখন আমার ভিডিও দেখে। ও সারাদিন আমাকে ভিডিও করতে দেখে, কিন্তু ও বলে যে তোমার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে। দেখছি তুমি চোখের সামনেই কাজগুলো করছো, কিন্তু তবুও তোমার ভিডিওটা দেখতে ভালো লাগে। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হলো তোমরা যে বিষয়টা বুঝেছো সেটা পুরো ভুল বুঝেছো। আর একটা মানুষকে না দূর থেকে কখনো বিচার করা যায় না, অন্তত 10-15 মিনিটের ভিডিও দেখে কখনোই না, সেটা ভালো খারাপ যাই হোক না কেন। ছোটির সঙ্গে আমি কথা বলছিলাম, হ্যাঁ তোমরা যেভাবে নিয়েছো বিষয়টা সেরকম একদমই ছিল না। আমি যে কথাগুলো বলছিলাম সেটা ও জানে আর আমি জানি আমরা একে অপরের সঙ্গে কীভাবে কথাগুলো বলছিলাম। ছোটির না একটু শারীরিক প্রবলেম আছে, তো ওর তেল মশলা খাওয়া কিন্তু বারণ, কিন্তু তা সত্ত্বেও ও খায়, এবং সেই জন্যে আমি ওকে সবসময় মানা করতে থাকি। ও কিন্তু আমার থেকে ছোট। একজন বলছে ছোটি তেল মশলা খায় তাও তোমার থেকে রোগা। আরে বাবা, শারীরিক গঠন কি ওইভাবে হয় নাকি? আমি না খেলেও আমি মোটা হতে পারি, আর আমার এখন বয়স হচ্ছে, বুড়ি হচ্ছি, মোটা হবো না তো রোগা হবো বলো তো? তোমাদের সত্যি বুদ্ধিশুদ্ধি নেই। আর দুদিন পরে চুল পেকে যাবে, দাঁত পড়ে যাবে, সময়ের সাথে সাথে সব হবে, দাঁড়াও আর কয়েক বছর যেতে দাও, সব দেখতে পাবে। তবে সেটা বড় কথা নয়, বড় কথা হলো তোমরা যে এই যে উল্টোপাল্টা জিনিসগুলো ভাবো না মাথার মধ্যে, এত সময় নষ্ট করো না, ওর থেকে একটা ইউটিউবে চ্যানেল করো, নিজেরাও ভিডিও বানাও। কারণ যত ফাঁকা বসে থাকবে তত তোমাদের মাথার ভেতরের পোকাগুলো নড়তে থাকবে আর মানুষের পেছনে কাঠি করতে থাকবে। কি দরকার বাবা, আমি সামনের মানুষটাকে কি বলছি সেটা তুমি কি করে জানলে, কি ভাবে বলছি সেটা তুমি কি করে জানলে? আমি আমার আশেপাশে 95% মানুষকে দেখি যারা একে অপরের সঙ্গে হেসে কথা বলে, কিন্তু পেছন ঘুরলেই না একে অপরের নামে বদনাম করে। আমার বাড়িতেই দেখেছি, আমি যাকে ভালোবাসি তার খারাপ দেখলে আমি খারাপই বলি, ভালো দেখলে ভালো বলি, মিথ্যে বাহবা দিতে আমি পারি না। তাতে আমার যদি সম্পর্ক না থাকে, আমি যদি একাও থাকি, তাতে আমার কোনো সমস্যা নেই। একজন আমাকে কমেন্ট করছে এই জন্যে তোমার আশেপাশে কেউ থাকে না। আমার থাকার দরকার নেই বাপু, আমি একা ভালো আছি, অনেক শান্তিতে আছি। মাঝে মধ্যেই কিছু XYZ মানুষ আমাকে কমেন্ট করে তুমি এইরকম বলেই তোমার আশেপাশে মানুষ থাকে না, তুমি এইরকম বলেই এটা হয়। সত্যি বলছি, আমার আশেপাশে কোনো মানুষের দরকার নেই, যারা থাকার তারা থাকবে, যারা যাওয়ার তারা যাবে। আমি তোমাকে ফোন করে বলেছি যে তুমি এসো আমার সঙ্গে থাকো, আমি একা থাকতে পারছি না, আমি কান্না করছি, বলিনি তো? তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক ঝগড়াঝাটি করে নিলাম প্রথমেই, কারণ এমন কিছু মানুষ আমাকে এমন কিছু কমেন্ট করেছে যাদের কাছ থেকে সেই কমেন্টগুলো আশা করা যায় না। আজকে তোমাদের একটা কথা বলি, আমি যেমন মানসিকতা সম্পন্ন মেয়ে, আমার জায়েরা যদি আমার মতন হতো তাহলে আমার জায়েদের সাথে কোনোদিন কোনো সমস্যা হতোই না। ছোটির সঙ্গে এখন আমার বন্ডিংটা ভালো, অনেকবার তোমাদের বলেছি, আগে এতটা ভালো সম্পর্ক ছিল না, কারণ ও আমার সম্পর্কে সবসময় খারাপটাই জেনেছে। তবে এখন আমার সঙ্গে থেকে ও বুঝছে কোনটা ঠিক কোনটা ভুল। যাক গে, নাকে মুখে খেয়ে দিয়ে রেডি হয়ে এখন দুজনে একটু বেরোচ্ছি, তবে এদিকে এসে এনাকে দেখে হাসবো না কাঁদবো সেটাই ভাবছি। শরীর ঢাকার জন্য বস্ত্র, পায়ে নোংরা মনে না রে চপ্পল, যত সাধারণভাবে বাঁচবে জীবনে তত সুখী হবে, আর আমি তো সেই জন্য এত সুখী। আমার অত কিছু ভাব ভঙ্গির দরকার নাই, তুমি বসো চুপচাপ। দেখো কি চপ্পল পরে যাচ্ছে, আমি বলছি চপ্পলটা চেঞ্জ করে এসো, তার জন্য আমাকে এতগুলো কথা শুনিয়ে দিল। চুপচাপ বসো, চলো এই ঠিক আছে। ব্ল্যাক ডায়মন্ড আমার এটা, ব্ল্যাক ডায়মন্ড হয়েছে। বসে বসো, বুঝবো না।
চলো যাই, অনেকগুলো কাজ আছে, বেশি ঢং করবো না, ঢং করতে গিয়ে দেরি হয়ে যাবে। পৃথিবীতে বহু রকমের পাগল আছে, তার মধ্যে একখানা নমুনা আমার ঘরেও আছে। ওই হাওয়াই চপ্পল পরে আমাকে নিয়ে চলে এসেছে মোষ বাঁধানে, জানো। এখন চলে এসেছি এই কাপড়ের দোকানে, এই কাপড়ের দোকানদার আমাদের এই বেশ দেখেই আমাদেরকে বের করে দেবে। আমি আমার বরকে বহুবার বলেছি, দেখো আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। বর্তমান যা যুগ এসেছে তাতে যদি মেয়েরা মেকআপ বেশি না করে তাহলে সেই মেয়েকে কেউ পাত্তা দেবে না, আর ছেলেরা যদি শুট বুট পরে না যায় তাহলে তাদেরকেও বাবু বলে না। তবে এরকম ঘটনা বহরমপুরে আমার সঙ্গে কিন্তু একবার ঘটেছে, আমি তোমাদেরকে বলেও ছিলাম হয়তো। তো যাই হোক, আমরা মোষবাঁধানে একটা দোকানে এসেছিলাম, জামা কাপড়ের দোকানে। তো ওখান থেকে আমাদেরকে এখন নিয়ে আসা হয়েছে ওনাদের গোডাউনে। গোডাউনটা বেশ খানিকটা দূরে। তো আমরা এখানে এসেছি ওই প্যান্ডেলের যে সমস্ত কাপড় টাপড় থাকে না, সেই সমস্ত কাপড় টাপড় দেখতে। তো এখানে এক কালারের প্রিন্টেড সমস্ত রকমের কাপড় আছে। না না, আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হবে না, কি হবে সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। তো এই কালারটা আমরা পছন্দ করেছি। গোডাউনের কাজ হয়ে গেছে, এখন আমরা গোডাউন থেকে চলে এসেছি আবার দোকানে। আর দোকানে এসে না আমি একটু বাচ্চাদের জামাকাপড় দেখছিলাম, যেহেতু আমাদের বাড়িতে যে নতুন অতিথি এসেছেন ওনার জন্যেই কিছু একটা কেনার পরিকল্পনা আছে। তবে অনেক কিছু দেখলাম, তবে আমার না ভালো লাগছিল না, মানে ওই পাশে যেগুলো আছে সেগুলোর কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, আর টুপিওয়ালা আমার পছন্দ না। তো সবশেষে আমি এটা পছন্দ করেছি, এটা বেশ ভালো ছিল, কোয়ালিটিও ভীষণ ভালো ছিল। তারপরে চলে এসেছি ওপরে। তো আসার সময় হঠাৎ করেই আমাদের পরিকল্পনা হলো যে আজকে একটা বয়স্কদের শাড়ি কিনবো। তো উনি যে কটা শাড়ি দেখিয়েছেন তার মধ্যে একটা শাড়ি আমার চোখে লেগে গেছে। তো আমি ওনাকে বললাম এতগুলো খোলার দরকার নেই, আপনি একটা শাড়ি খুলুন। তো এই শাড়িটাই খুলতে বললাম, আর এটা দেখার সঙ্গে সঙ্গে আমার এত ভালো লেগেছে না, ভিডিওতে যতটা ভালো লাগছে শাড়িটা সামনে থেকে আরও সুন্দর লাগছিল। দাঁড়াও তোমাদেরকে একটু আঁচলটা দেখাই, দেখো আঁচলটা কি সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। সেই সাথে ও বলছে ওরও ভালো লাগছে, তো ওই শাড়িটা নিয়ে নিলাম। তবে ওকে নিয়ে বাজারে আসলে না একটা সমস্যা হয়, সেটা হলো ও না জিনিসপত্রের দাম শুনলে একটু অবাক হয়ে যায়। যেহেতু ওদের বেশিরভাগ সময়টাই বর্ডারে থাকতে হয়, লোকালয়ের থেকে অনেকটা দূরে থাকতে হয়, তো মার্কেট সম্পর্কে না ওদের খুব একটা ধারণা নেই। আমার বরের অন্তত নেই, সবার কথা আমি জানি না, তবে আমার বরের নেই। তো কোনো জিনিসের দাম শুনলে না এত দাম, এইরকম একটা ব্যাপার হয়ে যায়। তো কোনো সবজির দাম শুনলেও অবাক হয়ে যায়, এত দাম সবজির। তো আমি বলি আদ্যি যুগ চলে গেছে, এখন যুগ পাল্টেছে, এখন সব জিনিসের দাম বাড়ছে। তো ওই শাড়িটার দাম শুনে ও অবাক হয়ে গেছে, ও ভেবেছে হয়তো 200-300 টাকা দাম ওই শাড়িটার। তো যাই হোক, আস্তে আস্তে শিখে যাবে। এখন আমি ওকে ওই জন্য বেশি করে বাজারে নিয়ে আসি, যাতে ও একটু দাম টাম জানতে পারে। কাপড়ের দোকান থেকে যা যা মোটামুটি কেনার ছিল কেনা হয়ে গেছে, আর তারপরে আমরা চলে এসেছি এই টেলার দাদার দোকানে। ওই কাপড়ের দোকান থেকেই আমাদেরকে এখানে পাঠানো হয়েছে। প্যান্ডেলের এই কাপড়টা কিনেছি রান্নাঘরের জন্যে। তোমরা তো জানো রান্নাঘরটা আমার টিনের চাল, তো ওখানে তো একটা কাপড় লাগানো ছিল, মানে যে পরা কাপড় হয় ওটাকে সেলাই করে, তিনটে কাপড় সেলাই করে লাগানো ছিল, তিনটে তিন রকমের। তো ওটাতে আমার কোনো অসুবিধা ছিল না, কিন্তু আমার ঘরটা যেহেতু রং করা হয়েছে, আমার বর বলছে তাহলে ওপরের সিলিংটাও একটু চমকানো হলে বেশ ভালো লাগবে, সেই জন্যেই এই কাপড়টা কেনা। তবে এখানে এসে একটা সুন্দর মিষ্টি বোনের সঙ্গে দেখা হয়েছিল, আর এখন টেলার দাদা সেলাই করছে আর আমি বসে বসে কি আর করবো, গল্পই করছিলাম আর বলছিলাম যে এখানে কোথায় ভালো মিষ্টির দোকান আছে, কারণ আমরা একটু মিষ্টি নেব। তো উনি আমাদের একটা দোকানের কথা বললেন, মানে কাপড়ের দোকানদার টেলার দাদার কাছে পাঠালেন, আর টেলার দাদা আমাদেরকে একটা মিষ্টির দোকানে পাঠালেন। তো এই মিষ্টির দোকানে যখন ঢুকছিলাম তখন ভাবছি কোথায় পাঠালেন, কেমন একটা মিষ্টির দোকান, মানে সামনেই যেহেতু রান্নাবান্না হচ্ছে তো দেখবে মিষ্টির দোকানে রান্নাবান্না দেখলে তখন একটু খেতে ইচ্ছে কম করে। তো যাই হোক, এখানে এসে দেখলাম যে না মিষ্টিগুলো বেশ ভালো লাগছে দেখতে। তো ওই দোকানদার বললেন ওই মিষ্টিটা সদ্য হয়েছে। তো আমি আর লোভ সামলাতে পারলাম না, যেহেতু ওই ক্ষীর কদম্ব, আর টেস্ট করে দেখলাম সত্যি মিষ্টিটা খেতে এত ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে। ইচ্ছে ছিল জানো তো আরেকটা খাবো, কিন্তু সাহস করে বরকে বলতে পারিনি। আমি আবার ওকে বললাম তুমি একটু নেবে, তো ও বললো নেবে না, ও যদি নিত তাহলে আরেকটা চাইতাম। যাক গে একটা খেয়েই যাই, তবে বাড়ির জন্য কিছুটা নিয়ে যাব বুঝলে, বাড়িতে গিয়ে খাওয়া যাবে। তো এখান থেকে 2 প্যাকেট মিষ্টি প্যাক করালাম, আর যখন আমি মিষ্টিটা প্যাক করাচ্ছিলাম তখন আমি ভাইটার চুলটা দেখছিলাম, সত্যি ওর হেয়ার স্টাইলটা না দারুণ। ও আবার আমাকে বলছে তুমি ভিডিও করছো, আমি বললাম হ্যাঁ, আর মনে মনে ভাবছিলাম আমার বরের টাকেও যদি চুল থাকতো আমার বর নিশ্চয়ই এই ধরনেরই কোনো একটা কাট করতো। যাক গে বাঁচা গেছে বাবা, ওর মাথায় চুল নেই,
এমনিতেই যা ড্রেসপত্র পরে বেরোচ্ছে, এরপরে যদি ওই চুল নিয়ে বেরোয় তাহলে তো লোকে জাগে, আর বললাম না। তো এদিকে এসে দেখছি টেলার দাদার সেলাই করা হয়ে গেছে, আর এখন এটা নিয়ে আমরা সোজা চলে এসেছি একটা ঠাকুমার বাড়িতে। তবে যে বাড়িতে এসেছি এই বাড়িতে প্রথমবার এসেছি, আগে কোনোদিন আসিনি। আমার ঠাকুমা শাশুড়ি আর কি, আমার যে দাদু শ্বশুর, মানে আমার ঠাকুর দাদা শ্বশুর, ওনার বোনের বাড়িতে। তবে আমি তো প্রথমবার এসেছি, ও বলছে ও নাকি ছোটোবেলায় এসেছিল কিন্তু বাড়ি ঠিকঠাক চিনতেও পারছে না, বুঝতেও পারছে না। অনেকগুলো বাড়ি পার করে এলাম কিন্তু কোথা দিয়ে যে নিয়ে যাচ্ছে আমি নিজেও কিছু বুঝতে পারছি না, তবে কাউকে দেখতেও পাচ্ছি না। তবে এই বাড়িতে আসার পর একটা বোনকে দেখতে পেলাম, ওকে জিজ্ঞেস করা হলো, ও বলল আমরা নাকি পেছনে ছেড়ে এসেছি। তো আমরা চলে এসেছি ঠাকুমার বাড়ি, এটাই হলো ঠাকুমার বাড়ি। তবে এসে দেখছি কোনো লোকজন নেই, অনেকক্ষণ ধরে ডাকাডাকি করলাম কিন্তু কেউ কোনো সাড়া দিল না, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তো সেই জন্যে দুজন বসে পড়লাম, আমি বললাম একটুখানি বসো, যেহেতু আমি যে শাড়িটা কিনেছি ওটা ঠাকুমার জন্যে কিনেছি, তো শাড়িটা না দিয়ে না ওনাকে যেতে পারবো না, আমাদের হাতে আর সময়ও নেই যে পরে আবার আসতে পারবো। তবে হ্যাঁ, পাশের বাড়ি যে বোনটা ছিল ও আবার আমাদের কাছে এগিয়ে এলো, তো ও এসে একটু ডাকাডাকি করলো, সেই সাথে ও ছাদে গিয়ে দেখলো যে ছাদে আছে কিনা ঠাকুমা। ছাদে গিয়ে ও দেখতে পেয়েছে ঠাকুমা মাঠের মধ্যে দিয়ে কোনো একটা জায়গা থেকে আসছে, ভালোই হলো, শাড়িটা তাহলে দিয়ে যেতে পারবো। কখন থেকে এসে বসে আছি। কোথায় গিয়েছিলে? চলো চলো, শরীর ভালো আছে তোমার? না আজকে না ঠাকুমা, আমরা আসবো এসে সেদিন চাটা খেয়ে যাবো। আজকে আমাদের আজকে আসছে, আমি আবার আসবো। এই তো চলে এলাম দেখতে। এই লেবু কাদের গো ঠাকুমা, এই লেবু গাছ কাদের? আমাদের নিবি? হ্যাঁ, আমি সে লেবু বাতাবি, লেবু নেবো। নেই করি না, তুই নাম্বার মানো কার কার নিবি? একটা আছে, এই তো দুটো আছে এখানে। ভালো ঠাকুমা খেতে? এই তো ভালো, কেউ কাটে না, আমি কাটতে পারি নি, আই আছে গাছে। এই নিচে পড়লে নাকি তেতো হয়ে যায় আবার? হ্যাঁ, আর দুটো মিষ্টি নেই। হ্যাঁ, ওই দিক দিয়ে ওই দিক দিয়ে মানে এই দেখো ছাগল বেরিয়ে যাবে এই দিকে। হাই আসছি ঠাকুমা। হ্যাঁ আজ আসছি ঠাকুমা। না না আজ আর কিছু বলো না, এর মধ্যেই যাবে। ঠাকুমার সঙ্গে সেলফি তোলা হলো। আর এবার যাব নাজিরপুরে, তবে নাজিরপুরে ঢোকার আগে আমরা তেল পাম্পে ঢুকেছি, যেহেতু বাইকে একটু তেল ভরাতে হতো। তো তেলটা ভরিয়ে নাজিরপুরের একটা ট্যাপের দোকানে চলে এসেছি, আর আজকে না আসার সময় ওই সিঙ্কের ট্যাপটা খুলে নিয়ে এসেছি, শেষ পর্যন্ত ট্যাপটা চেঞ্জ করানোর সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। আসলে এই জিনিসটা না অনেক টাকা দিয়ে কিনেছিলাম, তো এটা চেঞ্জ করাতে একটু গায়ে লাগছিল, কিন্তু এর জন্যে আমার সময় অনেকটা অপচয় হচ্ছিল। তো দেখলাম থাক বাবা, ওই টাকার চিন্তা করতে গেলে আমার সময় নষ্ট হচ্ছে প্রচুর, আর তাতে আমার খুব একটা লাভ হচ্ছে না। তো এখানে এসে প্রথমে স্টিলের দেখলাম, তবে স্টিলেরগুলো আমাদের পছন্দ হলো না। তবে হ্যাঁ, এখানে এসে একটা ছোট্ট ভাইয়ের সঙ্গে দেখা হলো, এটা আমার দেওর, একদম পুচকুপাড়া দেওর। এই যে এই কাকা শ্বশুরের ছেলে, বাবার সঙ্গে দোকানে এসেছে। ছোটোবেলায় কিন্তু আমিও যেতাম, তবে বাবার সঙ্গে কম, ঠাকুরদার সঙ্গেই একটু বেশি যাওয়া হতো, যেহেতু বাবা বাড়িতে বেশি থাকতেন না। তো ওদিকে ওরা কেনাকাটা করুক আর আমি এদিকে একটু ভাইয়ের সঙ্গে গল্প করি। খুবই মিষ্টি, একটু লজ্জা লজ্জা পাচ্ছিল, তবে আস্তে আস্তে বন্ধুত্ব হয়ে গেছিলো।
অনেক রকমের ট্যাপ দেখা হলো, কিন্তু ওনারা বললেন এই ট্যাপটা সব থেকে ভালো হবে, মানে এই প্লাস্টিকের ট্যাপটা সব থেকে ভালো হবে। সত্যি বলছি আমার এত খারাপ লাগছিল যে আমি ওটা কত টাকা খরচা করে কিনেছি, আর সেখানে দেখো মানে এক ভাগ দামও নয়, তাতেই আমার কাজটা হয়ে গেল। আর এখন ওটা নিয়ে আমরা চলে এসেছি একটা মোবাইলের দোকানে। আমার এই ফোনটার না স্ক্রিন প্রোটেক্টরটা ফেটে গেছে, তো সেটাই একটু লাগাবো। আর তারপর আমরা চলে এসেছি একটা ফটো বাঁধানোর দোকানে। না না, ফটো বাঁধাতে আসিনি, এই প্লে বাটনটাকে একটু বাঁধানোর ইচ্ছে ছিল, ভেবেছিলাম প্লে বাটনটাকে বাঁধিয়ে তারপর ঘরে টাঙাবো। তবে এই দোকানে এসে ওনাকে দেখানোর পর উনি বলছেন যে ওনারা এই টাইপসের জিনিসপত্র বাঁধাতে পারেন না। এখানে যখন হলো না তার মানে নাজিরপুরে এই কাজটা হবে না, তো কি আর করা যাবে, চলো অন্য কাজ করি। দেখা যাক কবে বহরমপুরে যাই, বহরমপুরে গেলে নিয়ে যাব, যদি সম্ভব হয় ওখান থেকে বাঁধিয়ে আনব। তবে আপাতত আমরা চলে এসেছি একটা হার্ডওয়্যারসের দোকানে। এখান থেকে না ওই কি বলবো তোমাদের, এই যে ওর হাতে যে জিনিসটা আছে এই জিনিসটা নেব বাথরুমের জন্যে, বাথরুমের যে জামাকাপড় রাখার রড টাঙানো হয় না, তো সেই জিনিসটাই এখানে নিতে এসেছি। তোমরা দেখে বুঝে নাও, আশা করি তোমরা চিনতেও পারছো। তো এখান থেকে দুটো নিয়ে নিলাম। ও তো বলছিল বাথরুমে কোথায় রড টাঙাবে, কী করে জামাকাপড় রাখবে, আমি বললাম নিয়ে চলো এক ব্যবস্থা হবে। আর তারপরে আমি চলে এসেছি একটু পার্লারে। আসার কোনো প্ল্যান ছিল না পার্লারে, ভাবলাম এসেছি যখন তাহলে একটু করে যাই, যেহেতু কালকেই কালী পুজো, তো সেই জন্যে দিদির কাছে চলে এলাম একটুখানি প্লাক করাতে। আর আমার ভুরুটা না খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, দুর্গাপুজোতে তো কোথাও বেরোলাম না, দেখা যাক কালী পুজোয় কোথাও যাওয়া হয় কি না। তবে পুজোতে না আমার জন্যেই বেরোনো হয়নি, বড্ড কুড়ে মানুষ আমি, আমার একদম বেরোতে ভাল লাগে না এখন, আমি জানি না কেন। তো যাক, প্লাকটা করা থাকলে আমি অন্তত নিশ্চিন্তে থাকতে পারবো, বর যদি কোথাও যেতে বলে রেডি হয়ে যাব। শুধু প্লাকটা নিয়েই আমার একটু সমস্যা হয়, যদি প্লাক না করা থাকে তাহলে দেখবে মুখটা কেমন যেন জঙ্গল জঙ্গল মনে হয়, নিজেকেই কেমন অসুর অসুর ফিল হয় আমার। তবে এখানে এসে একটা বোনের সঙ্গে দেখা হয়ে গেল। এই বোনটা আমাকে হঠাৎ করেই ঢুকে বলছে তুমি ভ্লগ করো না, আমি বললাম হ্যাঁ। তারপর আমাকে বলল তোমার ব্লগ না দেখলে আমার রাতে ঘুমই আসে না, আসলে যখন আমরা প্লাকটা করাছিলাম তখন কারেন্ট চলে গেছিলো আর জেনারেটরের কোনো ব্যবস্থা নেই এখানে, তো সেই জন্যে আমরা বেশ অনেকক্ষণ একটু গল্পও করলাম, ওই 5 মিনিট মতন, তারপরে আবার কারেন্ট চলে এসেছিলো। তো এইদিকে দিদি আবার আমাকে বলছিলো তোর চ্যানেলের নামটা বলতো, আমি বললাম না বলবো না, আসলে এখনও না কেউ চ্যানেলের নাম জিজ্ঞেস করলে আমার ভীষণ লজ্জা লাগে, আমি কাউকে কোনো দিন বলি না যে আমার চ্যানেল আছে, যেহেতু আমি ভিডিও করি তো সেই জন্যে এখন অনেকে জানতে পারে। তো এইদিকে বোনটা বললো যে ও একটু দাদার সঙ্গে দেখা করবে, তো সেই জন্যে ওকে আবার ফোন করে একটু ডাকলাম। তো যাই হোক, যখন কারোর সঙ্গে দেখা হয় সত্যিই খুব ভালো লাগে, না না সেলিব্রিটি হিসাবে ভালো লাগে না, যে ভালোবাসার মানুষগুলো যে আমাকে চেনে না জানে না সেও যে ভালোবেসে আমার সঙ্গে এসে কথা বলছে, এটা আমার কাছে বিরাট বড় ব্যাপার। আর এই বোনটা তো অনেক বড় কথা বলে দিয়েছে, ও বলছে যে আমার সঙ্গে ওর দেখা করার ভীষণ ইচ্ছে ছিল, আমার পাশের গ্রামেই ওর শ্বশুরবাড়ি, তো সামনেই ওর অ্যানিভার্সারি, আর ওর অ্যানিভার্সারিতে ওর বরের কাছে গিফট হিসাবে আমার সঙ্গে দেখা করতে চাইবে, এটাই ও ভেবেছিল, কিন্তু এখানে এসে ওর সঙ্গে এভাবে দেখা হয়ে যাবে সেটাও ভাবেইনি। আর আমারও কিন্তু আজকে পার্লারে আসার কোনো প্ল্যান ছিল না, জাস্ট ক্যাজুয়ালি চলে গেছি আমি। তো আমাকে বলছিল তুমি আমার জন্যই এসেছো, কারোর সঙ্গে দেখা হলে না আমার ভীষণ ভালো লাগে, তবে আগে কথা বলতে একটু ভয় লাগে, কারণ অনেকবার অনেক প্রবলেম আমি ফেস করেছি, তো সেই জন্যে আমি বুঝতে পারলেও না অনেক সময় আগে থেকে কারোর সঙ্গে কথা বলতে চাই না। তবে কেউ যদি আমার সঙ্গে কথা বলে তাহলে আমি অবশ্যই কথা বলি এবং তারপরে তো গল্প করতেই থাকি। এই দেখো, তোমাদের সঙ্গে বকবক করতে করতে মোমোর দোকানে চলে এসেছি। আসলে বেশ কয়েকদিন নাজিরপুরে এসেছি, দোকানটা নতুন খুলেছে দেখেছি, কবে খুলেছে জানি না, তবে আমি নতুন দেখেছি, আর দেখে ভেবেছি খাবো কিন্তু খাওয়া হয়নি। তবে আজকে আর না খেয়ে যাব না, একটু খিদেও পেয়ে গেছে, তো আমি খাচ্ছি ও খাবে না। তবে শেষে একটাও টেস্ট করেছিল, তো প্রথমে সাইজটা দেখে ভাবছিলাম এত ছোট ছোট, কিন্তু টেস্টটা সত্যিই খুব ভালো লেগেছে, বা বলতে পারো খিদে পেটে খাচ্ছি বলে একটু বেশি ভালো লাগছে। তবে হঠাৎ করেই দেখছি এই 3 জন চলে এসেছে, তো ওই দোকানদার দাদা তো তাড়িয়েই দিচ্ছিল, তো ওরা ভয়ে ভয়ে এক প্লেট নিয়েই না পালাচ্ছিল। তো দিনের প্রথম মানুষ ওরা আমার কাছে এসেছে, আর এসে আমার কাছে কিছু খেতে চেয়েছে, আমি ওদেরকে কখনোই ফেরাবো না। তো 3 জনকে 3 প্লেট কিনে দিয়েছি, আর দেওয়ার পরে না আমি এই পুচকুটাকে বলছি হ্যাপি দিওয়ালি, যেহেতু কালকেই কালী পুজো। ওর কানে কিছু ঢোকেনি, শুধুমাত্র ওর পুরো ফোকাসটা মোমোতে। তবে যাই বলো, ওদের জন্যে আমার দিওয়ালি তো হ্যাপি হয়ে গেছে। আজকে হলো 11 তারিখ, কালকেই পুজো,
তো ওখান থেকে আমরা চলে এসেছি আমাদের বাজারে, আর আমাদের বাজারে এসে এই দাদার দোকান থেকে দু প্যাকেট টোস্ট বিস্কুট নিয়ে নিলাম। এই টোস্ট বিস্কুটটা প্রথম যেদিন দাদা আমাকে দেয় আমি নিতেই চাইছিলাম না, তো দাদা একটু জোর করেই দিয়েছিল, বলল খেয়ে দেখ বেশ ভালো। আর এখন এই বিস্কুটটা ছাড়া আমি কোনো বিস্কুট খাচ্ছিই না, বিস্কুট খাওয়া তো বন্ধই করে দিয়েছিলাম, তবে হ্যাঁ ওই বিস্কুটটা খেয়ে আমার অ্যাসিড হয় না, এই জন্যে আমি ওই বিস্কুটটা এখন খাচ্ছি আবার। তো বাড়িতে এসে প্রচুর জামাকাপড় ছিল, সেগুলোকে একটু গুছিয়ে রাখলাম, আলনার অবস্থা খুব খারাপ ছিল, এতদিন ধরে শুধু জামাকাপড় জমিয়ে জমিয়ে রাখছিলাম। তো ও ওদিকে ওর কিছু কাজকর্ম করছে, তারপর স্নান করবে, তো আমি ভাবলাম ততক্ষণে আমি একটু জামাকাপড়টা গুছিয়ে নিই। কী করবো, চারিপাশে ধুলোয় ভর্তি হয়ে গেছে, তো যতক্ষণ না রান্নাঘরের কাজকর্ম পুরোপুরি কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমার কিচ্ছু গোছগাছ হচ্ছে না। তো এই সমস্ত জিনিস নিয়ে একটু খিচিবিচির মধ্যে আছি, তবে ওই শাড়ি দুটো না একটু বাইরের আলমারিতে রাখতে হবে, তবে এখন আর রাখতে পারছি না যেহেতু আলমারির সামনে দিয়ে প্রচুর জিনিসপত্র আছে। এখন আমি বসে পড়েছি চা বানাতে, আসার সময় ও আমাকে বলেছে যে আমি স্নান করে বেরোনোর আগে তুমি চাটা রেডি করে রাখবে, যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো আর এত রাতে স্নান করছে। তো আমি তো ওকে মানাই করছিলাম যে এত রাতে স্নান করার দরকার নেই, 7টা বেজে গেছে, দুদিন আগে না রাত্রে একটু জ্বর এসেছিল, তো সেই জন্যেই বারবার মানা করছিলাম কিন্তু আমাকে পাত্তাই দিল না। তো এখন স্নান করে ও চলে এসেছে আর আমার চা বানানো হয়ে গেছে, চা নয় চা কফি মিশিয়ে বানিয়েছি, আর এখন টোস্ট বিস্কুট নিয়ে বসে পড়েছি দুজনা খেতে। রাতে একটুখানি ভাত করব, আর তরকারি কড়াই আছে যে তরকারিটা করে রেখে গেছিলাম আর কি। তো চলো, আজকে সারাদিনটা এভাবেই কাটলো, আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করি। সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা অ্যান্ড গুড নাইট।